পেয়েছে। হৃদয় ভাই খাইতে খাইতে এখন এদিকে কি অবস্থা, এর ভিতরে চুল, আল্লাহ এত বড় একটা শিট, এটা এক্সপেক্ট করি নাই, এটা আমরা পাবো। আমরা কিন্তু হাসান মামার বিরিয়ানির হাউসে চলে আসছি। এটা মামার কিন্তু এই যে মানে যেভাবে আর কি গোশগুলো এরকম নাড়া দিতেছে না, দেখলে লোভ না লাগে কই যাবে। আশপাশে একবার পুরো মানুষ কিন্তু ভরা। হ্যাঁ, ওই যে পিছনে যে লাইন দিয়ে দাঁড়ায় যে স্টেডিয়ামে ঢোকার জন্য, ওই পাশটা কিন্তু পুরাটা ভরে গেছে। হ্যাঁ, এত মানুষ, যেটা আসলে আপনারা নিজে না আসলে বুঝতে পারবেন না। মামা একটু গোশটার একটু নাড়া দাও তো, দেখি আসলে গোশের পিসগুলা কেমন। পিসগুলার সাইজও কিন্তু মোটামুটি ভালো। হ্যাঁ, নলি আছে না মামা? নলি শেষ, আমরা একটু দেরি করে আসছি তো, যার জন্য নলিটা আর কি শেষ হয়ে গেছে। এই যে এখন কিন্তু তারা প্যাকেজ দিচ্ছে। মামা এটার দাম কত? আর যদি কেউ যদি ভালো লাগে, এই জন্য চর্বি বেশি দেওয়া রয়েছে, এটা দিনে উঠে গেছে তো রাখিনি। যাক, তার মানে মামার কথা কিন্তু একেবারে সলিড, মানে কোনো ওই যে এরকম না যে গোশ আমরা দিয়ে ভরাই ফেলি এরকম না, ঠিক আছে? তো কথাটা কিন্তু আমার ভালো লাগছে। তো আমরা দেখি এখন কয়টা নিব। আমরা তিনজন আছি যেহেতু, সেহেতু তিনটা প্যাকেজ নিব। কোন কোন প্যাকেজটা নিই সেটা একটু ওয়েট করেন, দেখাই দিব। গরুর রেজালা, এটা গরুর রেজালা, মানে এটা লাল, তাই তো? এটা ও এটার এটার গ্রান কিন্তু মারাত্মক লেভেলের আসতেছে। ১২০ টাকা ডিম দিয়ে খিচুড়ি, ৬০ টাকা। আর এই যে আসছিল, এই যে এক পিস মুরগি দিয়ে ৮০ টাকা। আচ্ছা, আমার এখানে অপশন আরেকটা আছে। আচ্ছা, আমার যেমন ডিম, ঝাল মুরগি, গরুর রেজালা, রোস্ট, গরুর চুই, এটা দিয়ালো আপনার রাইস আছে তিনটা, সাদা পোলাও, বোনা খিচুড়ি, প্লেন পোলাও, এই এই যে খাইতে পারবেন আপনি, যে কোনো রাইস দিয়ে খাইতে পারবে তার যদি মনে চাই। আচ্ছা, এই রেজালা দিয়ে, গরুর রেজালা দিয়ে ১০০ টাকা, আর আপনার ডিম দিয়ে ৬০ টাকা, মুরগি দিয়ে ৮০ টাকা, রোজ দিয়ে ১২০ টাকা। তার মানে প্যাকেজটা মোটামুটি ভালোই, একেবারে রিজনেবল। এগোটা যেটা তো কম দিবে, মোটামুটি নিয়ে আসলাম। যাই হোক, মানে এইখানে এত মানুষ, আল্লাহ ভাই, দেখ পুরা রসুনটা একেবারে দেখলেই লোভ লাগতেছে। সো আমি একবারে রসুনটা জাস্ট ছিল বের করে ফেললাম। আমাদের হৃদয় ভাইয়ের কিন্তু খিদে লেগে গেছে। হ্যাঁ, কিন্তু কিছু করার না ভাই, আগে আমি খেয়ে নিই, তারপরে আপনারা দিতেছি। তারা একটা জিনিস বললো কি, ব্লগারদের কম কম দিবা, কারণ এটা দেখে কিন্তু মানুষ অনেক ঝামেলা করে। আল্লাহ রে, আমি আসলাম আর এই অবস্থা রইলো, এটা কোনো কথা? তাদের এখন মাশাল্লাহ ভালোই চলে, যার জন্য তারা এখন ফেমাস হয়ে গেছে। তাদেরা এখন চাইতেছে যে বেশি দেখে মানুষ যাতে আইসে না উল্টা পাল্টা কথা বলে, তারা যেটা দিতেছে সেটা যাতে প্রচার করা হয়, এরকমই কিছু বললো আর কি। এই যে সব কিছুই কিন্তু পড়বে এখানে, যে শুধু গরুর গোশতই পড়বে, সলিড পিস সেগুলো না, ওভারঅল সব কিছু মিলে। আর তারা মোটামুটি এই যে ঝোল টোল আবার চাইলে দিবে, বলছে যে তেলের পিসের কথা, যেটা হুট করে তেলের পিস যদি চলে আসে তাহলে আর সেটা আর তারা উঠায় না। সো এই আর কি খুঁটিনাটি বিষয়। তবে একটা জিনিস খুব ভালো লাগছে, যে তারা সবাই কিন্তু বলতেছে যে যাতে বেশি না দেওয়া হয়, যাতে বেশি দেখে মানুষ এসে উল্টাপাল্টা কথা যাতে তাদের না শোনায়। খিচুড়ি অনেক ঝরঝরা, হ্যাঁ, যার জন্য একটু বেশি ভালো লাগতেছে। চুই ঝাল দিয়ে খাইতেছি, কিন্তু আরও অনেক কিছু আছে, বাসার খাওয়ার মতো ফিল। সো স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য কিন্তু একটা বেস্ট ডিল হতে পারে, কারণ ১২০ টাকা, ১৫০ টাকার ভিতরে রাতের খাবার বেশ ভালো। চুই ঝালটা একটা মাত্র দিবে, চাইলে হয়তো দিতে পারতো, না দিবে আমি জানি না। ওভারঅল সব ভালো লাগছে, বাট চুই ঝালটা আসলেই ওই যে খুলনার যে চুই ঝাল বা ওই টাইপের আমার লাগে না, যেটা সত্যি কথা, বাট ওভারঅল খাবার জোশ। তো এটার লোকেশনটা খুব সহজ, মিরপুর যে স্টেডিয়ামটা আছে, ক্রিকেট স্টেডিয়াম, ৪ নম্বর গেটের সাথেই। এই যে এর পাশে মিরপুর ২ নম্বর যে ওভারব্রিজটা আছে, ওভারব্রিজটা থেকে হালকা একটু সামনে হেঁটে আসলেই
আপনি পেয়ে যাইতেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর এখন বাকিদের কিন্তু ওদের খাওয়াইতে হবে। আসলে আমার কাছে কিন্তু খাবারটা অনেক বেশি ভালো লাগছিল, ওভারঅল সব কিছুই ভালো ছিল, শুধু লাস্টে চুলটা পাইছি, এটা খুবই খারাপ। এছাড়া ভিডিওটা কিন্তু পুরাটাই পজিটিভ ছিল, কারণ ওভারঅল সব কিছুই ভালো লাগছে। শুধু খারাপ লাগছে কি, যখন আমরা অন্ধকারে বসে খাচ্ছিলাম, খাওয়া অবস্থায় হাতে যেন কি বাজছে হৃদয় ভাই, তখন খাইতে গিয়ে দেখে যে চুল, তো আমি তাড়াতাড়ি লাইটটা মারলাম, ফ্ল্যাশটা জ্বালালাম, দেখি যে চুল, তো মনটা খারাপ হয়ে গেল। ওভারঅল এছাড়া আর সব কিছুই ভালো ছিল। খাবেন কি না খাবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, বাট খাবার মজার ছিল।